হাওড়ার বালি জেটিয়া ঘাটে ব্যাগ থেকে উদ্ধার যুবতীর কাটা মুন্ড ও দেহাংশ আজ সকালে স্নান করতে এসে গঙ্গার ঘাটে একটি কালো ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা ব্যাগ থেকে চুল বেরিয়ে থাকায় তাদের সন্দেহ হয় বালি থানার পুলিশ এসে ব্যাগ থেকে বছর সাতাশে অজ্ঞাত পরিচয় যুবতীর কাটা মুন্ড ও দেহাংশ উদ্ধার করে বিস্তারিত জানতে যোগাযোগ করেছে আমাদের প্রতিনিধি ভাস্কর ঘোষের সঙ্গে ভাস্কর প্রাথমিক তদন্তে পুলিশের ঠিক কি অনুমান কি জানা যাচ্ছে দেখো একদম তদন্তের ঠিক প্রাথমিক পর্যায়ে দেহ উদ্ধার করে বালি পুলিশ নিয়ে গেছে থানায় সেখান থেকে সেটাকে ময়না তদন্তের জন্য পাঠানো হবে শুধু তাই নয় পুলিশ এখন তাদের নিজস্ব যে সিস্টেম তাদের করে সমস্ত জায়গা সমস্ত থানায় ছবিটি পাঠিয়ে কোনো জায়গায় মিসিং হয়েছে কিনা বা কোনো সন্ধানের জন্য কেউ আবেদন করেছে কিনা সেটা জানার চেষ্টা করছে কিন্তু এটা তো গেল পরের কথা যেটা ঘটনাটা ঘটেছে যে দেহটি আজকে বালিরে এই চেটিয়াঘাটের পাশে থেকে উদ্ধার হয়েছে সেই ঘটনাটি কিন্তু এলাকায় ব্যাপক টাঞ্চলে ছড়িয়ে পড়ে একটি দেহর ভর্তি একটি ব্যাগের মধ্যে যে ব্যাগটি প্রথম খুলেই কারো হাতে একটি মুন্ড আছে সেটা কাটা মুন্ড এক মহিলার সেটা দেখে একটা মানুষ কতখানি বিভ্রান্ত এবং স্তম্ভিত হতে পারে সেটা কল্পনা করা যায় না তারপর যে ব্যাগের মধ্যে থেকে ধীরে ধীরে বেরিয়ে আছে ওই মহিলার বিভিন্ন দেয়াংশ এবং শুধু তাই নয় প্রায় চারটে ঘাতক ছুরিও সেখানের মধ্যে থেকে উদ্ধার হয় স্বাভাবিকভাবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বালির বুকে এরকম ঘটনায় প্রথমবার ঘটায় এলাকাবাসীরা কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে এবং পুলিশ তৎপর হয়ে যায় উচ্চপদস্থ কর্তারাও ছুটে আসেন পুরো ব্যাপারটা নাড়িয়ে দিয়েছে বলা হয়েছে বালি প্রশাসনকে এবং হাওড়া পুলিশ প্রশাসনকে সব মিলিয়ে তারা কিন্তু এখন তৎপর হয়েছে ওনার পরিচয় খুঁজে বার করার জন্য কিন্তু এখনো পর্যন্ত কেউ কোনো কোনো বডির দেহ ক্লেম করেনি কেউ পরিচয় জানতে চায়নি পুলিশ কিন্তু নিজস্ব সিস্টেমে সমস্ত জায়গায় এটা ছড়িয়ে দিচ্ছে এবং শুধু তাই নয় ফরেন্সিক দল থেকে শুরু করে যারা যারা এই ব্যাপারের মধ্যে যারা সহযোগিতা করতে পারবে তাদের সকলকে খবর দেওয়া হয়েছে এবং তারা সকলেই এখানে কিন্তু বালি থানায় আসছেন এবং সেই ব্যাপারটা তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যে এক কথা বলা যায় যে সকালেবেলায় সাত সকালে যে দেহতে উদ্ধার হয়েছে বালিতে সেই নৃশংস এবং যে মর্মান্তিক কাণ্ড সেই কাণ্ড কিন্তু বললিতে এর আগে ঘটেনি সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বালি এলাকায় কিন্তু তাবোধ বালিতে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং স্থানীয় মানুষজন আতঙ্কিত হয়েছে এখনো পর্যন্ত মহিলার ওই মুক্তি এবং তার দেহটি শনাক্তকরণের চেষ্টা চলছে যদিও তাকে এখন আগেই বলেছি তার শনাক্তকরণ করা যায়নি কিন্তু পুলিশ প্রাথমিকভাবে মনে করছে যে দেহটি এখনো পর্যন্ত পচন ধরেনি অর্থাৎ খুব বেশি দিন হয়নি যে দেহটিকে মেরে বা কেটে ফেলে রাখা হয়েছে আদৌ সেটা জলে ভেসে এসেছে নাকি সেটাকে কেউ রাতের অন্ধকারে ওই গঙ্গার ধারে কোনো জায়গায় ফেলে রেখে গেছে সেটাকে তদন্ত করছে পুলিশ এটা পাশাপাশি সিসিটিভি বলতে সেগুলো তারা খতিয়ে দেখতে যে রাতের অন্ধকারে কেউ বা কারা ওইভাবে এখানে এসে গুরুতর কিছু ফেলে গেছে কিনা সব মিলিয়ে এখনো পুরো ধোঁয়াশা রয়েছে এখনো মণ্ডলীর অগ্রপতি বলতে কিছু হয়নি জিকে খবর চলছে পুলিশ হাতে-পাছে সব মিলে কিন্তু এখনো পুরো ব্যাপারটা ধোঁয়াশা এখনো মহিলা পরিচয় জানা যায়নি এবং এই ঘটনায় bali কিন্তু তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে মধবন্তি ধন্যবাদ ভাস্কর